শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসার বড়দের আশীর্বাদ নিয়ে মোটামুটি আছি, শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, আজ মহালয়া দেখতে দেখতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে পিতৃপক্ষের শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হয়। পিতৃপক্ষে পূর্বপুরুষের উদ্দেশ্যে পূর্ণ জল দেওয়া হয়, গঙ্গায় গিয়ে স্নান করে তর্পণ করা হয়। তোমাদের দাদাভাইও গেছেন, ছোটোবেলার কথা আজ ভীষণ মনে পড়ছে। ছোটোবেলায় মহালয় মানেই হচ্ছে রাজ্যকে পিকনিক করা, বাজি ফোটানো, আর এখন সেই সবার হয়ে ওঠে না। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আমার সঙ্গে থেকো। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করছি। আজ সকাল থেকেও কিছু দেখাতে পারিনি কাজ, কারণ আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো হয়তো যে আমার শরীরটা খুবই খারাপ। তারপরেও আজকে কি হয়েছে, বছরে একবারই এসে দুর্গাপূজা, তা কেনাকাটা তো আর বন্ধ থাকে না। তো যাই হোক, আজকে চলে গেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেই কাঁচরা পাড়াতে। সেখানে গিয়ে আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে দেখাবো। আর আজকে একটা বেশ অন্য মলে গেছিলাম, সেখানে গিয়ে আমার বেশ ভালো লেগেছে। তো কি কি কালেকশন করেছি ওখান থেকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর গতকালকে আমার কি হয়েছে সেটা তোমাদেরকে বলি। গতকাল রাত তখন 1টা বাজে, আমার ঘুমের মধ্যে মানে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে। তো ঘুমটা ভেঙে যাওয়াতে গলা ব্যথা করছিল, এই জন্যই ঘুমটা ভেঙে গেছে। ঠান্ডাও লেগেছে, কারণ ভোরবেলায় স্নান করেই বেরোতে হয়। এবার মনে হচ্ছে বাইকে যাওয়ার সময় যে হাওয়াটা লাগে সেই ঠান্ডাটা গলায় লেগে গেছে। তারপরে দেখছি গলা ব্যথা করছে, রাতের বেলায় অতিরিক্ত ব্যথা দেখে গরম জল নুন দিয়ে গার্গেল করলাম, তারপরেও ঠিক হচ্ছে না। রীতিমতো ব্যথার ওষুধ খেয়ে রাতটা কোনো রকম করে কাটিয়েছি। সকালবেলা উঠে বন্ধুরা আমি মহালয়াও দেখতে পারিনি এই বছর। তো যাই হোক, বেলার দিকে একটু দেখেছিলাম, মহালয়াটা বেশ আমার ভালোই লাগে। বেশি ভালো লাগে হচ্ছে আমার চণ্ডীপাঠটা। তো যাই হোক, মানে কি বলবো, হয়ে আর ওঠেনি, কারণ কালকে রাতে এগুলো মানে ওষুধ খেয়ে শুতে শুতে তখন রাত্রি 2টা-2:30 বেজে গেছে, 2:30-এর কাছাকাছি, 2টোর বেশি বেজেছে। তারপরে আর ভোরবেলা টের পাইনি। এবার আজকে উঠেছি, উঠে ওষুধটা যেহেতু ব্যথার ওষুধ খেয়েছি একটু ভালো লাগছিল। তারপরে তোমাদের দাদাভাই বললো যে চলো কাঁচরাপাড়ায়, 2-1টা জিনিস কেনাকাটা বাকি ছিল, তো সেগুলো নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে গলার মধ্যে কি হয়েছে, যে যে আমাদের আলজিপটা থাকে সেটা আমার ফুলে, মানে আগার দিকটা ফুলে গেছে। তো সেই ফোলার জন্য আমি খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারছি না। তো তোমরা হয়তো বুঝতে পারছো আমি কাঁচরাপাড়া থেকে এসে ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে শেয়ার করতে বসে পড়েছি, আমি কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম সেগুলো দেখানোর জন্য। তো চলো আর দেরি না করে তোমাদেরকে সেগুলো দেখাই। আর হ্যাঁ, গলার যে কান গলার একটা ডাক্তার দেখাতে হবে, সেটা এই আজকে আর হয়নি, কারণ আজকে ডাক্তার বসেনি। তোমাদের দাদাভাই বাজারে গিয়ে খোঁজ নিয়ে এসেছে, আজকে বসেনি। তো আগামীকালকে রবিবার দিন ডাক্তারটা দেখাতে যাব। তো চলো তোমাদের সাথে কি কি কেনাকাটা করেছি শেয়ার করছি। আজকেই প্রথমবার বিশাল মার্কেটে গেছিলাম কেনাকাটা করতে। সত্যি কথা বলতে বন্ধুরা, জামাকাপড়ের কালেকশন আমার একদম ভালো লাগেনি। সব থেকে ভালো লেগেছে মানে ঘরোয়া যে সাজানোর জিনিসগুলো, পাপোশ থেকে আরম্ভ করে সব কিছু, কুশন সবই পাওয়া যায়, আর গ্রসারি আইটেম। যখন দোতলায় উঠছিলাম আমি ভেবেছিলাম 2টো কুশন নেব, ওখানে না সব রকম কালেকশন রাখে, এইটা আমার বেশি ভালো লেগেছে। মানে অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা মার্কেটটা, আর আমাদের এই স্টাইল বাজার, তারপরে এক্সপ্রেস বাজার, ওগুলোতে গ্রসারি আইটেম পাওয়া যায় না। আর ওখানে গিয়ে না, বিশালে গিয়ে আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। রান্নাঘরে যে সমস্ত মানে আমরা যে সাজাবো সেই সমস্ত জিনিস কৌটোকাটি খুব সুন্দর ছিল। তার মধ্যে আমি এই যে টিফিন ক্যারিয়ারের যে ব্যাগ শুদ্ধ, এটা আমার বেশি ভালো লেগেছে। এটা আমি একজনকে গিফট করব তাই নিয়ে এসেছি। তো দেখো স্টিলের বাটিগুলো ছিল, খাবারটা বেশ গরম গরম নেওয়া যাবে স্টিলের বাটিতে। আর এইটাতে দেখো ভাত রুটি যে যেটাই নেবে মানে লাঞ্চের জন্য নিতে পারবে। তো সেই জন্য আমার বেশি ভালো লেগেছে। আর ব্যাগ ছিল দেখে বেশি ভালো লেগেছে, ক্যারি করতে সুবিধা হবে। তো দেখো এত সুন্দর সুন্দর জিনিস ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব, ইচ্ছে আছে আরেকবার যাওয়ার।
আমি রান্নাঘরের জন্য বেশ কিছু জিনিস পছন্দ করে এসেছি, তো আজকে হয়ে ওঠেনি। আর খুব দামও না জানো তো বন্ধুরা, এই যে এই ব্যাগ, শুধু টিফিন কারিগুলোর দাম ছিল মাত্র 149 টাকা। এবার অতিরিক্ত হাই রেঞ্জের মধ্যে কিছুই ছিল না, কুশানগুলো ছিল 100 টাকার মধ্যে, 99 টাকা। তো বেশ ভালো লেগেছে। এবার দেখো বন্ধুরা, ভেজ হাক্কা নুডলস দেখে আমার তো বেশ ভালো লেগেছে, তার কারণ হচ্ছে আমি ভেজের নুডলস খাইনি। দেখে তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো ভেজটা নিয়ে যাই, খেয়ে দেখি কেমন। তো ওখানকার যে দাদা ছিলেন বললেন বেশ টেস্টে, নিয়ে যেতে পারেন, আবার আসতে হবে, সেইভাবে আরও নিয়ে আসলাম। আর দাম ছিল বন্ধুরা এক একটা প্যাকেট 30 টাকা করে, 2 প্যাকেট 60 টাকা, 1 প্যাকেট ফ্রি। তারপরে বন্ধুরা পাপোশের তো রংবাহারি পাপোশ, তার মধ্যে ছিল অনেক ভ্যারাইটি, তো আমি এইটা নিয়ে এসেছি, ওয়েলকাম লেখা আছে। প্রথমে ভেবেছিলাম জানো তো এটা একদম গেটের সামনে দেব, তারপরে দেখলাম যে না, টয়লেটের সামনে, মানে আমি রেখেছি টয়লেটের সামনে দিয়েছি। তার কারণ হচ্ছে দেখলাম যে জল টল মুছতে বেশ সুবিধা হবে, ভালো, তাই জন্য নিয়ে আসলাম। আর একটা দেখেছিলাম, ওটাও বেশ ভালো লেগেছে আমার, বেশ ঘাস ঘাস ধরনের পাপোশটা। তো আমি ওখানে গিয়ে না ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, করতে দেয়নি, তো কেমন হয়েছে পাপোশটা জানিও। আর আমি আমার জন্য কিছু টুকটাক জিনিস এনেছি, নিয়ে এসেছি হচ্ছে একটা গ্লিসারিন, গ্লিসারিনের সাথে এনেছি হচ্ছে গোলাপজল ডাবরিয়ের, আর এই দেখো আমার বর্মশের জন্য একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি। আমার জন্য আমি হিমালয়ের ফেস ওয়াশটা ইউজ করি, তার সাথে হিমালয়ের একটা টুথপেস্ট ফ্রি দিয়েছে। আর এদিকে একটা আইলাইনার নিয়ে এসেছি, সিক্রেটের বডি স্প্রে নিয়ে এসেছি, আর যেটা এই যে লিপস্টিকটা এনেছি যেটা আমার ঠোঁটে রয়েছে এই কালারটা, তো আমার এই কালারটা বেশ পছন্দের ছিল, এর আগে গেছি তো পাইনি, আর এটা আমি বাড়িতে এসেই ফ্রেশ হয়ে আগে দিয়েছি, যে দেখলাম কেমন লাগছে, কালারটা ঠিকঠাক আছে কিনা, এসছে কিনা। তার কারণ হচ্ছে আমি ম্যাট লিপস্টিক এর আগেও না ব্যবহার করেছি, তো সেখানে দেখেছি যে ব্যবহার করে আমি মানে রেজাল্ট ভালো পাইনি, ঠোঁটটা কিরকম ফেটে ফেটে যেত এরকম হতো। কিন্তু এটা আমাকে বললো দিদিভাই এটা তুমি নিয়ে যাও বেশ ভালো হবে, তো এসে থেকে আমি দিয়েছি বেশ অনেকক্ষণ, প্রায় 20-25 মিনিট মতন হয়ে গেছে, তো এখনো দেখলাম বেশ ঠিকঠাক আছে আর বেশ ভালোও লাগছে। আর এটা বললো যে 24 ঘন্টা মানে ঠিকঠাক থাকবে এরকম, তো এখনকার লিপস্টিক গুলোই তো এরকমই বলে, তো দিয়ে দেখলাম বেশ ভালো লেগেছে, কারণ আমি এতদিন ম্যাট ক্রিম লিপস্টিক গুলো ব্যবহার করতাম, মেবলিনের ল্যাকমির, তো এই ম্যাটটা এনে বেশ ভালোই লাগছে আমার, দিয়ে আর কি নিজের কাছে স্যাটিসফাই মনে হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি আমার জন্য নিয়ে এসেছি হচ্ছে এই কুর্তিটা, তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে এটা মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস লেগেছে আমার, তার কারণ হচ্ছে একটাই, খুব ঝিকিমিকি স্টোন এই পুঁথি এগুলো নেই, সিম্পল এটা পরে আমি মানে ডেলি প্যাসেঞ্জারিও করতে পারবো ওই ভেবেই কিন্তু আমি নিয়েছি। তো দেখো কাজটা তো আমার বেশ ভালো লেগেছে, কাজটা সামনের থেকে দেখো, আর সাথে এই দেখো নিচে আছে হচ্ছে এই যে এই রকম কাজটা। আমি গোল্ডেনের মধ্যে কুর্তি পরা হয়নি, তাই ইচ্ছে করে গোল্ডেনটা নিলাম, আর মানে এই উজ্জ্বল কালার গুলো তো তাও পরা হয়েছে, দেখেছিলাম রানী কালার ছিল, শ্রী গ্রিন ছিল, তারপরে গ্রিন, কচি কলা পাতা, এরকম বেশ অনেক ভ্যারাইটি দেখিয়েছিল, তার মধ্যে আমার এটা বেশি পছন্দ হয়েছে, হাতাতেও একটু কাজ করা আছে এমব্রয়ডারি, তো আমার মানে সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছে। আমি ভাবলাম যে এটা শুধু পুজো অকেশনেই নয়, এটা আমি ডেলি প্যাসেঞ্জারি পারপাসে পড়তে পারবো, তো এটার জন্যই আরো বেশি গিয়েছিলাম, গিয়ে আরো উল্টো অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছি। আর এই কুর্তিটা কিন্তু অবশ্যই আমি অন্য দোকান থেকে নিয়েছি, তো এইটা আমি ওই দোকান থেকেই নিয়ে আসি, এটা নেওয়া হয়েছে গোপাত থেকে, 890 টাকা নিয়েছে এই কুর্তিটা। কুর্তিটা
কুর্তিটার সাথে আমি ব্ল্যাক রঙের একটা লেগিংস নিয়ে এসেছি। এটা অ্যাঙ্কেল লেন্থ, দুর্গা লেগিংস। তো দুর্গা লেগিংস গুলো বেশ ভালো, কাপড়টাও বেশ ভালো, মোলায়েম, এই জন্য এর সাথে মনে হলো যে ব্ল্যাকটাই বেশি যাবে, ব্ল্যাকটা দিয়েই ভালো লাগবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার বেশ ভালো লাগবে। আগামী দিন নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য তোমরা পরিবারের সকলকে নিয়ে হ্যাপি থেকো। আর আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।